সারা দিন খেটে খুঁটে আলপনা দিয়ে হাঁপিয়ে উঠেছিল, তাও থালা খুঁজেই চলেছে খুঁজেই চলেছে। আমি তোকে বললাম যে শুধু তুই এই গামলাটা দিয়ে দে, নাহলে তো কোনো ব্যবস্থাই হতো না। আরে বাপ, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের বাড়ি থেকে গামলা থালা ধুতি সব উধাও হয়ে যাচ্ছে। বলি ও শুধু সব উধাও হয়ে যাচ্ছে কোথায়? সেই তো ও বড় মা, আমার মনে হয় একটা চোর সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আর কি, চোর পালানোর আগে তো কারোর বুদ্ধি বাড়বে না। আচ্ছা বাবা, এটা ইংরেজদের চক্রান্ত নয় না? ওরা তো আমাদের গোটা দেশটাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আহ ছোটকা, এই সবে কোনো ইংরেজ টিংরেজ নেই। হ্যাঁ আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি যে এই সবের পেছনে কে আছে। মা পেটের মেয়ে শত্রু হলে আর বাইরের লোকের দরকার কি? হ্যাঁ কি হ্যাঁ, ঘরে ঢুকলে এখনই বউয়ের আঁচল ধরে ফেললে বাবা। ও ছোট মা, বড় কথা ফুলিয়ে দিয়ে আঁচল ধরে আছে। কি করে উঠবো দাদু, এক পা দিলে তো গামলা উল্টে যাবে। ওই ফুলি, তুই এক কাজ কর, তুই প্রথমে এক পা এই গামলার মাঝখানে দে, তারপরের পাখানা তুই সাবধানে দিবি, কেমন? তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। নে আমার হাতটা ধর দেখি।